স্কুলে সেই ছেড়ে আসা দিনগুলি ভীষণ মনে পড়ে। হাসিতে হাসিতে ভুল ঘুরিয়েছে আজ সব, চলে গেছে ঢলে গেছে কালকের কলরব, কথা ছিল সাথে তোর বলা। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকের ব্লগ ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে কী স্কুলের পুরনো দিনগুলি আমাদের কীভাবে মনে পড়ে। স্কুলে আমরা যেতাম, কিন্তু স্কুলের দিনগুলিকে খুব এখন বর্তমানে মিস করি। স্কুলে যখন থাকতাম তখন ভাবতাম যে সেই সব দিন থেকে কবে বিদায় পাবো, কিন্তু আজকে এই দিনে এসে আমাদের সেই স্কুলের দিনটিরই কথা মনে পড়ে। তো বন্ধুরা, আজকে আমি আমার সেই ফেলে আসা স্কুলের দিনগুলি মনে করাবো, সেই ফেলে আসা স্কুলের দিন স্কুলে যাব। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো চলো স্কুলে যাওয়া যায়। A few moments later. তো বন্ধুরা, যেই গ্রামে আমার স্কুলটি আছে সেই গ্রামে চলে এসেছি। তো বোর্ডে দেখতে পাচ্ছেন যে ধাওয়েল স্কুল বলে লেখা আছে। হ্যাঁ বন্ধুরা, আমি ধাওয়েল স্কুলেই পড়াশোনা করেছিলাম, তো এই ধাওয়েল স্কুলে যাচ্ছি। তো বন্ধুরা, আপনারা যে গেটটা দেখতে পাচ্ছেন সেই গেটটি হচ্ছে আমার স্কুলে ছেড়ে আসা গেট। এই স্কুলে আমি পড়তাম, তো এই বর্তমানে আমি এখন স্কুলের ভিতরে প্রবেশ করব। তো দেখতে পাচ্ছেন সামনে মেন গেটের সামনে চলে গেছি আমি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি আমার সেই স্কুল যেটি আমি ক্লাস 10 পর্যন্ত পড়েছিলাম। স্কুলটিকে খুব মিস করি বন্ধুরা। এই স্কুলের সব জায়গায় আমার স্মৃতি লুকিয়ে আছে। এবার স্কুলের সামনে দিক দিয়ে প্রবেশ করবো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা সামনে দিকটি স্কুল। এখানে যে হলুদ রঙের ফুলের গাছটি দেখতে পাচ্ছেন সেই পাশে, সেই যে রুমগুলি দেখতে পাচ্ছেন সেই রুমগুলি হচ্ছে আমার সেই স্যারদের অফিস রুম। এখানে স্যাররা এই রুমগুলিতে থাকে। তো বন্ধুরা, এবার আমি আপনাদের সকলকে দেখাবো আমার সেই ক্লাসরুমগুলির বাইরে। এখন বর্তমানে তো স্কুল বন্ধ আছে, তো ভিতরে ঢুকতে পাবো না, এই জন্য আমি বাইরে বাইরে দরজার বাইরে স্কুলের রুম দেখাবো। তো সামনে যে রুমটি দেখতে পাচ্ছেন এটি আমার 5 ক্লাসের রুম ছিল। 5, 6, 7 এবার পরে পর্যায়ে চলতে গেছে। তো বন্ধুরা, এবার প্রত্যেকটি রুম দেখাবো আমি, এই সেই সব জায়গা যে সব জায়গায় আমরা খুব মিস করতাম, খুব মিস করছি এই স্কুলটিকে। সত্যি স্কুলটি দারুণ ছিল, স্কুলটিকে এখন বর্তমানে খুব মিস করি। ভাবতাম যদি আরও সেই দিনে ফিরে যেতে পারতাম, কিন্তু বর্তমানে বাস্তবে সেই দিনে তো আর ফিরে যাওয়া সম্ভব না। সেই দিনে যখন পড়তাম তখন ভাবতাম যে এই দিন থেকে কবে বিদায় পাবো, কিন্তু বর্তমানে এসে এই দিনটি ভাবি যে এই দিনটি বেশ ছিল, খুব মিস করি স্কুলটি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে যে গেটটি আমি নাড়ছি, এই গেটটি হচ্ছে সেই ক্লাস 10-এর গেট। সব থেকে বেশি এই ক্লাস 10-কেই মিস করি। ক্লাস 10-এ আমরা ছিলাম। তো আপনার সামনে যে আম গাছটি আছে, এই আম গাছটি তো পাকা আম খেয়েছি কি না বলতে পারবো না, কিন্তু কাঁচা আমের কথা খুব মনে পড়ে, কাঁচা আম মিষ্টি খুব। তো সামনে টিউবওয়েলটি দেখতে পাচ্ছেন, এই টিউবওয়েলে আমরা পানি নিতাম। বর্তমানে টিউবওয়েলটি বন্ধ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। তো এই টিউবওয়েলে আমরা পানি দিতাম, এই টিউবওয়েলে পানি খেতাম। এখানে কত থালা নিয়ে মারামারি করেছি, মিড ডে মিলের থালা নিয়ে। তো বন্ধুরা, এবার আমি যে স্যারদের অফিস রুম আছে, অফিস রুমের সামনে বারান্দায় যাবো, আপনাদেরকে বারান্দাতে দেখাবো। এখন সত্যি স্কুলটি খুব সুন্দর করে দিয়েছে, ফুলের গাছ গাছ লাগিয়ে দিয়েছে। বর্তমানে আমরা যখন পড়তাম বন্ধুরা তখন এইসব গাছ ছিল না, কিন্তু এখন অনেক ভালো করেছে তা তখনকার থেকে, কিন্তু খুব মনে পড়ে এই স্কুলটিকে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার সামনে যে রুম জানলা দেখতে পাচ্ছেন, এই সব স্যারদের রুম, সেইদের রুমগুলোকে খুব মিস করি। সত্যি স্কুলটি গিয়ে স্কুলের দিনের কথা মনে পড়ে যাচ্ছে। ভাবছি যদি স্কুলে এখনো আসতে পারতাম। তো এবার যেই জায়গায় নিয়ে যাচ্ছি সেই জায়গাটি তো আমাদের সবচেয়ে বেশি স্মৃতি লুকিয়ে আছে। এখানে যে জায়গাটি দেখাচ্ছি আঙ্গুল দিয়ে, সেই জায়গাতে আমি সাইকেল রাখতাম। সত্যি খুব দারুণ ছিল সেই দিনটা, সেই দিনে বুঝতাম না, কিন্তু আজকে এসে সেই দিনটা বুঝতে পারছি। তো দেখতে পাচ্ছেন মিড ডে মিল খাওয়ার জন্য এখন বর্তমানে বানিয়েছি, আমরা যখন ছিলাম তখন এটা বানা ছিল না।
তবে দারুণ কাজ করেছে। এটি দেখতে পাচ্ছেন, এটি স্কুলের বাইরে পিছনের দিক। সত্যি স্কুলটি খুব মিস করছি, এই আলটি, এই পিছনের বাথরুমের ওইখানে জায়গাটি, এই জায়গাগুলিতে কত ঘুরেছিলাম আমরা, সত্যি খুব মিস করি। খুব মনে পড়ছে সেই সব দিন, তবে তো ফিরে পাওয়া যাবে না, কিন্তু এই সব দিন মনে পড়ার জন্য ভিডিও বানিয়েছি। এটি পিছন দিকটি দেখতে পাচ্ছেন, সেই পুকুরটি, সেই পাহাড়টি যেখানে আমরা খেলতাম টিফিনের সময়। দেখতে পাচ্ছেন বন্ধুরা স্কুলের সেই পিছন দিকটি যেখানে জঙ্গল ছিল, এখন বর্তমানে অত জঙ্গল নেই, সাফ করেছে। তো দেখতেই পাচ্ছেন স্কুলের পিছন দিকটি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে তিতুলের গাছটি, এই হচ্ছে সেই গাছ যে গাছে আমরা তিতুল পেড়ে খেতাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা গাছটি, সে খুব মিস করি এই গাছটি। এই গাছটির এক একটি ডালে আমাদের কাহিনী জড়েছিল। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই মুহূর্তে শেষ করছি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন।